গত 26 মার্চ 2022 মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনার উদ্যোগে জাতীয় দাওয়াহ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওদিন সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত ব্রুকলিনের বাইতুল মামুর মসজিদ ও কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। মুনা নিউ জার্সি নর্থ জোনের ফারুক আহমদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ন্যাশনাল দাওয়াহ ডিরেক্টর অফ মুনা ডক্টর রুহুল আমিন। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন ডক্টর সাবিল আহমদ। এক্সিকিউটিভ ডিরেক্টর দ্য গেম পিস কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন মুনা এর ন্যাশনাল প্রেসিডেন্ট হারুনুর রশিদ। দারসুল কুরআন পেশ করেন মুনা এর এক্স ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলওয়ার হোসাইন। ওপেনিং রিমার্কস পেশ করেন মুনা এর এক্স ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমদ নুরুজ্জামান। কিনোট স্পিকার মুনা এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ইমাম আবুল বাশার ফয়জুল্লাহ। ডিসকাশন ছিলেন নিউ ইয়র্ক নর্থ জোন প্রেসিডেন্ট হাফিজ আবদুল্লাহ আরিফ, মুনা সাউথ জোন প্রেসিডেন্ট সাফায়াত হোসেন। ইসলামিক নাশিদ পেশ করেন সালাউদ্দিন মোহাম্মদ রাসেল। ডক্টর নাকিবুর রহমান কর্মশালায় মডারেটরের দায়িত্ব পালন করেন। আমেরিকার বিভিন্ন স্টেট থেকে মুনার পদস্থ কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।